নমস্কার, আমি লিপি। আজ 26 জানুয়ারি 2020 এই তারিখে আমরা তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে উপস্থিত আছি, যেখানে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা, বিদ্যাসাগর অক্ষয় দত্ত বিজ্ঞান অভিযান আয়োজককে আছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটি। এখানে একটা বিজ্ঞান নিয়ে সমস্ত প্রদর্শনী হয়েছে এবং তার সাথে সাথে সুমিতা ক্যান্সার সোসাইটি একটি স্টলও দেওয়া হয়েছে। এবং ক্যান্সার যেটা হচ্ছে, যেটা সমস্ত জয় করা যায় রোগটাকে, কিন্তু যে এই রোগ সম্পর্কে মানুষের মনে একটা ভুল ধারণা রয়েই গেছে যে ক্যান্সার হলে মানুষ মারা যায়, ক্যান্সার হলে মানুষ বাঁচে না, এবং ক্যান্সার ছোঁয়াছুঁয়ির কোনো একটা রোগ। কিন্তু ক্যান্সার হলে যে মানুষ বেঁচে যেতে পারে, এবং আজকালকার দিনে যে ক্যান্সারের সমস্ত রকমের ওষুধ বেরিয়েছে, সেটা মানুষের মধ্যে এখনও সেভাবে ছড়িয়ে যেতে পারেনি। বা ক্যান্সার নিয়ে মানুষের মনে বিভিন্ন রকমের ভয় রয়েছে যে আমার ক্যান্সার হয়েছে, আমার থেকে আমার ওকে ছুলেও আমারও ক্যান্সার হয়ে যাবে, বা ক্যান্সার রোগীর সাথে একসাথে আমরা খেতে পারবো না, হ্যাঁ ক্যান্সার ছোঁয়াচে রোগ। কিন্তু আজকে আমরা এই বিজ্ঞান মঞ্চের যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে যে প্রদর্শনী করা হচ্ছে, সেখানে আমরা মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি যে ক্যান্সার সম্পূর্ণরূপে ছেড়ে যাওয়া একটি রোগ, এবং ক্যান্সার হলে মানুষ কিন্তু মারা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন সুমিতা ক্যান্সার সোসাইটি। আজকে আমরা তরাই তারাপদ স্কুলে দোতলা একটি স্টল দিয়েছি। আমরা আমাদের মধ্যে দিয়েছি লীলাবতী রয়, যিনি জ্যোৎস্নাময় স্কুলের টিচার। এবং সবার প্রথমে ম্যামকে ধন্যবাদ দিতে হয়, কারণ কি ম্যাম ছাড়া এই ব্যবস্থাপনা, মানে ম্যাম এত সুন্দর এই ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে এখানে বসার জন্যে। সবার আগে ম্যাম আমি চাইব আপনাকে বর্তমান সমাজে ক্যান্সার রোগটা এমনভাবে ছড়িয়ে পড়ছে, মানে মৃত্যুর কারণ কি এটা, যে ক্যান্সার এটা একটা সাধারণ কথা হয়ে গেছে, মৃত্যুর কারণ হচ্ছে ক্যান্সার। যে এটার মধ্যে অনেকগুলো ক্যান্সারের কারণের মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে কি সচেতনতার অভাব। মানে সঠিক সময় যদি ক্যান্সার রোগের কারণ সম্পর্কে জানা যায় এবং কী কী সাবধানতা অবলম্বন করলে ক্যান্সারটা হওয়ার থেকে আটকানো যায় সেটা যদি ফলো করে, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটে না যে ক্যান্সার রোগে মৃত্যু। তার এই জন্য যে সুমিতা ক্যান্সার সোসাইটি যে উদ্যোগ নিয়েছে বিভিন্নভাবে মেয়েদের সঠিক সময়, বিভিন্ন সময় যে বিভিন্ন পরীক্ষাগুলো, সেই ব্যবস্থাগুলো নিয়েছে, এটা সত্যি খুব প্রশংসনীয়।